দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টাইম সংবাদে। শুরুতেই জেনে নিব রাজশাহী অঞ্চলের করোনা পরিস্থিতি। রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে 24 ঘণ্টায় আরও 12 জনের মৃত্যু হয়েছে। মৃতদের 5 জন করোনা ও বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এখানে গত 1 মাসে মারা গেলেন 352 জন। এদিকে সংক্রমণ কমিয়ে আনতে আসছে কঠোর লকডাউন। লকডাউন সঠিকভাবে পালনের বিকল্প নেই বলছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। সহকর্মী ফাতিন ইশরাকের প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টার মধ্যে বিভিন্ন সময়ে মারা যাওয়া 12 জনের 8 জন রাজশাহীর, 2 জন চাঁপাইনবাবগঞ্জের ও 1 জন করে নাটোর ও নওগাঁর বাসিন্দা। এদের মধ্যে 7 জন পুরুষ ও 5 জন নারী। নিয়মিত ব্রিফিংয়ে হাসপাতাল পরিচালক জানান, গেল 24 ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 63 জন। এর মধ্যে রাজশাহীরই 43 জন, বাকিরা চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও পাবনা থেকে এসেছেন। এ নিয়ে 405 আসনের বিপরীতে বর্তমানে করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন 460 জন। গত 24 ঘণ্টায় আমরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 55 জন, আর 24 ঘণ্টায় ভর্তি হয়েছে 63 জন। পূর্বে রুগী ছিল 459, আজকে 460। গতকালকে যে আমাদের 1 জন রুগী বেড়েছে, সেটা আমাদের একটা মানে কি বলবো যে একটা শান্তির জায়গা। আর গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 12 জন, এর মধ্যে পজিটিভ মৃত্যু 5 জন আর সাসপেক্টেড 7 জন। যারা মারা গেছে তাদের মধ্যে রাজশাহীর 8 জন, চাঁপাইনবাবগঞ্জ 2 জন, নাটোর 1 জন, নওগাঁ 1 জন। আর এর মধ্যে 12 জনের মধ্যে পুরুষ 7 জন, মহিলা 5 জন। এ সময় তিনি আরো বলেন, সংক্রমণ কমে আসলেই কমবে মৃত্যুর সংখ্যা, তাই সংক্রমণ ঠেকাতে আসছে কঠোর লকডাউন পালনে সবাইকে সহযোগিতার পরামর্শ দেন হাসপাতাল পরিচালক। এটাতে আমরা একটা বোঝাতে চাচ্ছি যে, এবং এটা আপনাদের মাধ্যমে সবাইকে জানা যাচ্ছে, যারা দেখা যাচ্ছে যে একদম খারাপ হয়ে আসে, মানে স্যাচুরেশন অনেক কম থাকে, তারা দেখা যাচ্ছে যখন একটা পজিশনে যখন চলে আসে তখন আসলে থেকে বাঁচানো যায় না। সেই জন্য আমি আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি যে সবাইকে আবার, সেটা হলো যে সবাই একটু, যাদের জ্বর হবে, কাশি হবে, স্যাচুরেশনটা একটু মাপতে হবে। স্যাচুরেশনটা মেপে যদি 90-এর উপরে থাকতেই আমাদের এখানে, 91 এরকম হয়তো অবস্থায় আমাদের এখানে চলে আসতে হবে। 92 হলে সতর্ক হইতে হবে, 91 হলে চলে এসে ভর্তি হইতে হবে। এখন অনেক কম স্যাচুরেশন থাকলে দেখা যায় বাঁচানো যাচ্ছে না। এদিকে সংক্রমণ ঠেকাতে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন। বিধিনিষেধ বাস্তবায়নে এবার পুলিশের সাথে মাঠে থাকবে সশস্ত্র বাহিনীর সদস্যরাও। ফাতিন ইশরাক, পদ্মা টাইমস, রাজশাহী।